দেশে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদের জন্য বিশেষায়িত পার্ক চালু হলো মৌলভীবাজার শহরে। প্রবীণাঙ্গন নামের এই পার্কে বিনোদনের পাশাপাশি আছে স্বাস্থ্যসেবার ব্যবস্থাও। শেষ বয়সে আনন্দের সঙ্গে সময় কাটানোর এমন সুযোগ পেয়ে খুশি প্রবীণ নাগরিকেরা। মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক স্থাপত্যরীতিতে সাজানো হয়েছে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের এই আড্ডাস্থল। দেশি বিদেশি ফুলের গাছ দিয়ে নান্দনিক করে তোলা হয়েছে পার্কটি। সকাল থেকে সারাদিনই এই পার্কে আসেন প্রবীণরা। কাউকে দেখা যায় হাঁটতে, কোথাও আড্ডায় ব্যস্ত কয়েকজন। প্রবীণদের বিনোদনের জন্য এখানে আছে পাঠাগার, টেলিভিশন, এমনকি বিশ্রামাগারও। যারা একা একা থাকেন, আমাদের মতো অনেক প্রবীণ যাদের বাচ্চারা কাচ্চারা বড় হয়ে গেছে, তারা এখানে এসে গল্প করে নিজেদের মধ্যে একটা সুন্দর সান্নিধ্য উপভোগ করতে পারবেন। রেডিও টেলিভিশনের মাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠান আদি দেখারও সুযোগ রয়েছে। আমরা যতটুকু জানি এখানে চিকিৎসার ব্যবস্থা আরও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থারও রয়েছে। পার্কের উদ্যোক্তা পৌর মেয়র জানালেন, প্রবীণদের একাকিত্ব দূর করার পাশাপাশি তাদের বিনোদনের চিন্তা থেকেই এই উদ্যোগ। যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তারা বসার কোনো জায়গা নাই, আড্ডা মারার জায়গা নাই, গল্প গুজবের কোথাও জায়গা। সেই চিন্তা থেকে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রবীণাঙ্গন সৃষ্টি করা হয়। প্রবীণাঙ্গনে বয়োজ্যেষ্ঠ নাগরিক ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।